মামার বাড়ি আমকুড়াতে সুখ শুক পাকা জামে রসে ভরে মরঙিন করে মুখ হ্যাঁ আসলেই দর্শক আজকে আমি আমার মামার বাড়ি কথা বলতে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই আমগুলি যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কালকে রাত্রে যে ঝড় হয়েছিল সেই ঝড়ে ইয়াসের ঝড়ে পড়েছিল আমার মামার বাড়ির গাছের আম তো মামার বাড়ি থেকে আমার আম্মুর জন্য পাঠিয়েছে আম নানার বাড়ির একটা আবদার থাকে আম গাছ জাম গাছ থাকলে সেগুলির ভাগিদার মা পায় সেখান থেকে আমার আম্মা অনেকগুলি আম পেয়েছে তো সেই আমগুলি এক এক করে কাঁচা আমগুলি পাকা আমগুলি একেবারে আলাদা আলাদা করে রেখেছি কারণ যেগুলি বেশি পেকে গিয়েছে সেগুলি আগে খেতে হবে যেগুলি একটু কাঁচা আছে সেগুলি একটু পরে খেতে হবে যাই হোক তো সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ জ্বরের দিনে মামার বাড়ি আমকুরাতে দেখে এখন শেষ পর্যায়ে এখন এসেছি আমি একটু পিজা তৈরি করব গতকাল রাত্রে যে বৃষ্টি হয়েছিল। সে বৃষ্টিতে ভেবেছি একটু পিৎজা তৈরি করে খাবো তো আমি আগেই বলেছি আমি ওরকম কোন শেফ না যেরকমভাবে পেরেছি শেয়ার করেছি আমি এইভাবেই তৈরি করতে পছন্দ করি আর সবচেয়ে বড় কথা আমার বাসায় ওভেন নাই আমি ফ্রাই প্যানে পিৎজাটা তৈরি করেছি তৈরিটা যেভাবে করেছি আলহামদুলিল্লাহ ফাস্টফুডের দোকান থেকে কোনো অংশে কম না অনেক স্বাদ হয়েছিল এটা আমি বিফ পিজা তৈরি করেছি কারণ গরুর মাংসের পিজা খাওয়া হয় না চিকেন পিজা খাওয়া হয় বিফটাকে আগে আমি ভেজে নিয়েছিলাম টুকরো টুকরো করে আর ব্রেডটা কত দেখলেনি কিভাবে প্রসেসিং করে নিয়েছি ব্রেডটা আমি দুই মিনিট দুই মিনিট করে উলট করে ভেজে নিয়েছি দুই সাইডই তারপরে এখানে পিজা সস দিয়ে নিয়েছি তারপরে দিলাম চিজ তারপরে মাংস মানে গরুর মাংস দিলাম আর হচ্ছে একটু লেবু রস দিয়েছি যেন একটু টক টক ভাব আসে সাথে ক্যাপসিকাম দিচ্ছি সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি এটাকে আমি ফ্রাই প্যানে তৈরি করব প্রচণ্ড এই গরমে হাফসে গিয়েছিলাম আর গতকাল একটু বৃষ্টি আসাতে স্বস্তি নিঃশ্বাস ফেলেছি বলেই আমি একটু পিজা খেয়েছিলাম তো যখন আমি পিজাটা তৈরি করছি তখন কিন্তু বৃষ্টি ছিল না তখন প্রচণ্ড গরম ছিল সন্ধ্যাবেলা তো ওই গরমের সময় আমি কিচেনে তৈরি করতে পারিনি আমি আমার ডাইনিং রুমে চলে এসেছি পিজাটাকে ডেকোরেট করতে যাই হোক কেউ কিছু মনে করবেন না আমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেছি যেভাবে আমি স্যাটিসফাইড ছিলাম এই গরমে তো সেভাবেই আমি প্রসেসিং করার চেষ্টা করেছি আই হোপ সবারই গরম লাগছে এবছর মনে হচ্ছে প্রচণ্ড গরম তো শুনতেছি ঘূর্ণিঝড় ইয়াস নাকি বাংলাদেশে আসতে পারে যদি আসে তাহলে হয়তো বা ঝড় বৃষ্টি হবে ওরকম ঘূর্ণিঝড় না হোক আমাদের দেশে সামান্য বৃষ্টি আর বাতাস দিয়ে যেন আল্লাহর কুদরতি রহমত আমাদের উপর প্রভাব ফেলে সেটাই চাই আমার বাসাটা একেবারে রাস্তার সাথে বয়েস অভার দশম অনেক রকম সাউন্ড আসে একটু মানিয়ে নেবেন যাই হোক আমি পিজাটাকে সুন্দর করে ডেকোরেট করে নিলাম এখানে বলার কিছুই নেই আপনারা সবাই জানেন এটা পিজা তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সবই দিয়ে নিয়েছি এখন আমি এটার উপর একটু অরিগানো দিয়ে নিব ছিটিয়ে দিব আই হোপ যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আশা করি বয়েস ওভার দেওয়ার সময় আমার প্রচণ্ড রকম প্রবলেম হয় এই সাউন্ড ওই সাউন্ড এজন্য ভিডিও রেডি করে রাখি বয়েস দিতে অনেক সময় হয় সময় লাগে আমার পিৎজাটা পুরোপুরি হয়ে গিয়েছে যদি কারো কাছে ভালো লেগে থাকে আমি অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে আশা করতে পারি আর যদি ভালো না লাগে আপনি ডিসলাইকও দিতে পারেন সমস্যা নেই কারণ আমি আপনাদের উপরে ডিপেন্ডেট কারণ আমি জানি আমার ভিউয়ার্সরা ভালো লাগবে বলেই অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব পিজাটা কেমন হয়েছে ভালো হয়েছে কিনা আমাকে জানাবেন আবারও বলছি ঝড়ের দিনে মামার বাড়ি আমকুরাত্মের সুখ পাকা জামের রসে ভরে রঙিন করে মুখ আলহামদুলিল্লাহ আমগুলি খুবই মজা হয়েছিল মজার ছিল আর হচ্ছে পিজাটাও খুব সুন্দর একেবারে সফট ছিল ফাস্টফুডের দোকানের মতনই সফট হয়েছিলো দেখেন আমি কাটতেছি কি সুন্দর সফটনেস আছে পিজাটার ভিতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ করে দিলাম আল্লাহ হাফেজ